মুরগি দিয়ে চটপটি দিচ্ছে এটা কয় টাকার চটপটি এটা 60 টাকা 60 টাকার এখানে কয় পিস মুরগি দেন দুই পিস এই যে এইখান থেকে একটা রান উঠাই দিল ননি একটা ডিম দিলেন একটুখানি ঝোল দিলেন এটা কি দিলেন ডাবলি ডাবলি চটপটি হ্যাঁ চটপটি দিয়ে দিলেন খিচুড়ির মধ্যে এটা কি খিচুড়ি জি নাকি খিটপুটি চটপটি খিচুড়ি সুলতান ভাইয়ের 120 টাকার খিচুড়ি প্রায় 30 বছর প্রায় 30 বছর জি মাশাআল্লাহ এইখানেই এইখানে আজকে মুরগি কয় কেজি আনছেন আজকে 65 কেজি 400 গ্রাম 65 কেজি 400 গ্রাম সেগুলা কয় দিনের জন্য একদিনের জন্য আজকের জন্য ইনশাআল্লাহ একদিনের জন্য এবার একটু চটপটি মিক্স করে খাই আসেন আলহামদুলিল্লাহ এটার টেস্ট তো অন্যরকম সুলতান ভাই ধরেন আমি বরিশাল বছরে চারবার বা পাঁচবার যদি আসি প্রত্যেকবার মনে হবে যে যাই তো একটু খেয়ে আসি তো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা আজকে আছি বরিশাল লঞ্চ ঘাট হ্যাঁ অথবা সদর ঘাট যাই যা বলেন এই যে বরিশালের বিশাল বিশাল লঞ্চ এখানে মাত্র তিনটা লঞ্চ আছে আগে আরও অনেক বেশি লঞ্চ ছিল পদ্মা সেতুর পরে এই লঞ্চের যে একটা জৌলস সেটা আস্তে আস্তে একটু একটু কমতেছে কিন্তু জৌলস আবার অন্য আরেকটা দিক থেকে কিন্তু বেড়ে যাচ্ছে সেটা কি সেটা হচ্ছে লঞ্চ ঘাটে পাওয়া যায় একটা খিচুড়ি সুলতান ভাইয়ের খিচুড়ি তো আজকে আমরা সেই সুলতান ভাইয়ের খিচুড়িটাই আপনাদেরকে দেখাবো বরিশাল লঞ্চ ঘাটের সুলতান ভাইয়ের খিচুড়ি চলেন ওই সামনেই আছে সুলতান ভাইয়ের খিচুড়ি খিচুড়ির অনেকগুলো দোকান থাকলেও আপনারা একটু খুঁজলেই কিন্তু সুলতান ভাইয়ের খিচুড়িটা পেয়ে যাবেন কারণ নাম লেখা আছে সুন্দর করে সুলতান খিচুড়ি অর্ডার নেওয়া হয় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত লঞ্চ ঘাটে পাওয়া যায় এবং রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত কাঠপট্টি পাওয়া যায় ফোন নাম্বারটাও দেয়া আছে সুলতান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ একটু মাইক্রোফোন দাও কথা বলি তার সাথে এইখানে কয়েকটা জিনিস পাওয়া যায় এখানে চটপটি পাওয়া যায় এবং অদ্ভুত জিনিস দেখেন এই যে চটপটিটা কিন্তু মুরগির চটপটি হ্যাঁ এই যে মুরগি দিয়ে চটপটি দিচ্ছে এটা কয় টাকার চটপটি এটা 60 টাকা 60 টাকার এখানে কয় পিস মুরগি দেন দুই পিস দুই পিস মুরগি আর হচ্ছে গিয়ে চটপটিটা আগের থেকে আলাদা করে বানানো হ্যাঁ ওই যে পরে আলু কেটে যে বানায় ঢাকায় যে স্টাইলে ওই স্টাইলে না রান্না করা চটপটি এই যে দেখেন আমি একটু দেখাই নাড়াই দিয়ে এই যে দেখেন এই যে এই হচ্ছে গিয়ে চটপটি আহা ডুবে গেল ডুবে গেল আচ্ছা তো এই চটপটির উপরে কিন্তু উনি আবার বোম্বাই মরিচ ছিটায় দেয় কিন্তু আমরা আজকে চটপটি খাইতে আসি তাই আমরা আসছি আজকে খিচুড়ি খাইতে দেখি এই হচ্ছে গিয়ে খিচুড়ি দেখেন খিচুড়ি কয় টাকা খিচুড়ি আছে ডিম দিয়ে 60 টাকা আর মুরগি রান দিয়ে 100 টাকা আর ডিম রান ফুল প্যাকেজ 120 টাকা 120 টাকার একটা দেন এই যে এইখান থেকে একটা রান উঠাই দিল উনি একটা ডিম দিলেন একটুখানি ঝোল দিলেন এটা কি দিলেন ডাবলি ডাবলি চটপটি হ্যাঁ চটপটি দিয়ে দিলেন খিচুড়ির মধ্যে এটা কি খিচুড়ি জি নাকি খিটপুটি চটপটি খিচুড়ি চটপটি খিচুড়ি মিক্স হ্যাঁ চটপটি প্লাস খিচুড়ি তাহলে এটা খিচপুটি ঠিক আছে খিচুড়ি খিচুড়ি আচ্ছা খিচুড়ি গাই এই হচ্ছে গিয়ে সুলতান ভাইয়ের 120 টাকার খিচুড়ি এখান থেকে ডিম মাইনাস হয়ে গেলে এটার দাম হবে 100 টাকা এখান থেকে চিকেন মাইনাস হয়ে গেলে ডিম থাকলে এটার দাম হবে 60 টাকা আপনি কত বছর ধরে এখানে খিচুড়ি বিক্রি করতেছেন প্রায় 30 বছর প্রায় 30 বছর জি
মাশাআল্লাহ এইখানেই এইখানে এই ভেতরেই হ্যাঁ এই ভেতরেই এবং আপনার সময় হচ্ছে কি এই 6টা থেকে রাত 9টা 10টা তো এই লঙ্গাট আর 10টার পর 12টা তো কাটপুটি লঙ্গা সকবাজার কাটপুটি এবং সব সময় কি এই স্টাইলে বিক্রি হয় এই 30 বছর আগে থেকে হ্যাঁ ইনশাআল্লাহ এই স্টাইলে এই স্টাইলে হ্যাঁ আমার চেনো খিচুড়ির নামে খিচুড়ির নামেই চেনে সবাই হ্যাঁ খিচুড়ির নামে আচ্ছা চলেন একটু খাই সুলতান ভাইয়ের স্পেশাল খিচুড়ি আমি এটার নাম দিলাম খিচপুটি ঠিক আছে মানে খিচুড়ির সাথে চটপটির মিক্স আছে তো খিচুড়ির থেকে খিচ নিলাম আর চটপটির থেকে শেষেরটা নিলাম আর চলো সুলতান ভাইয়ের খিচুড়ি খাইতে হবে চামচ দিয়ে কারণ কম বেশি সবাই চামচ দেখায় আমরা একটু বসে খাই আসেন শুধু খিচুড়িটা আগে খেয়ে দেখি এই যে এই সাইডে একটু খিচুড়ি আছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ মজা খিচুড়িটা শুধু খিচুড়ি ভালো মজা পোলাওয়ের চাল দিয়ে করা উপরে এই যে বেরেস্তাগুলো আছে না এই বেরেস্তাগুলো যখন আপনার দাঁতের নিচে পড়বে তখন এই খিচুড়িটার স্বাদ কিছুটা হইলেও বাড়ে এবার একটু চটপটি মিক্স করে খাই আসেন এই যে চটপটি মিক্স করে এর মধ্যে ইয়েও আছে এই যে পেঁয়াজ বেরেস্তা আলহামদুলিল্লাহ এটার টেস্ট তো অন্যরকম সুলতান ভাই অন্য একেবারে সুপার সুপার আলহামদুলিল্লাহ ও কঠিন একটু রান খাই মিক্সটা খাইতেই বেশি ভালো লাগতেছে সেই আলহামদুলিল্লাহ শশা দিছে শশা দিয়ে একটু খাই শশা একটু ডিমও নেই এই যে ডিম ডিম নিছি শশা নিছি চটপটি আছে এখান থেকে একটু চিকেন ছুটাই নিতে পারলে খারাপ হয় না তাহলে সব কিছু স্বাদ একবারে পাওয়া যাবে এই যে একটু চিকেন ছুটাই নিছি এটা এমন একটা স্বাদের খিচুড়ি ধরেন আমি বরিশাল বছরে 4 বার বা 5 বার যদি আসি প্রত্যেকবার মনে হবে যে যাইতো একটু খেয়ে আসি তো হ্যাঁ এইরকম স্বাদের খিচুড়ি এবং এই খিচুড়ি হ্যাঁ
এবং এই খিচুড়ির সন্ধান আমাকে দিয়েছে চীনা হাঁস। চটপটিটা দিয়া কঠিন লাগে, ডিমটা থাকলে ডিমের কুচুম থাকলো আর কি, কঠিন থেকে মারাত্মকের দিকে যায়। ভালো লাগছে, আপনারা আসবেন খাবেন। এটা বরিশালের একটা মাস্ট ট্রাই খিচুড়ি আইটেম, অথবা আমরা যদি বলি তাহলে এটা খিচপুটি অথবা খিচুড়ি প্লাস চটপটি ইজ ইকুয়াল টু যা হয়, আপনারা তাই ধরে নেন, এটা সেই খাবারই। ঠিক আছে, অদ্ভুত খাবার, আজব খাবার। আজকের মতন বিদায় নিই, বরিশালে আসলে এইটা অবশ্যই 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 খাবেন। হে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আশা করি 99% মানুষের ভালো লাগবে ইনশাআল্লাহ। আজকের মতন বিদায় নিই। সুলতান ভাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ। তার একটা ব্যাপার হচ্ছে সুলতান ভাইয়ের প্রতিদিন কত কেজি খিচুড়ি যায় সেটা পরে। হ্যাঁ, খিচুড়ি যায় এরকম তিন ডেক, এই যে এটা এক ডেক, এটা এক ডেক, বাসায় আছে এক ডেক, আর এই যে মুরগি আপনারা দেখতেছেন এই যে এক ডেক, হ্যাঁ, আর এই যে মুরগি দেখতেছেন এই যে মুরগি, ওই যে মুরগি, ওই যে মুরগি, বাসায় আছে মুরগি। আজকে মুরগি কয় কেজি আনছেন? আজকে 65 কেজি 600 গ্রাম। 65 কেজি 400 গ্রাম, সেগুলো কয়দিনের জন্য? একদিনের জন্য, আজকের জন্য ইনশাআল্লাহ, একদিনের জন্য, আজকের জন্য। কি বলেন, এই সব কি এই জায়গায় বিক্রি হয় এরকম? এই জায়গায় হয় রাত 10টা তো, কাঠপট্টি রাত 12টা তো। কাঠপট্টি আপনার বেশি জমজমাট কোথায়? কাঠপট্টি, চকবাজার কাঠপট্টি, চকবাজার কাঠপট্টি। সুলতান ভাই একটু আগে অফ ক্যামেরায় বলতেছিল কাঠপট্টি যদি আপনি যান তাহলে আপনার 1 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকতে হবে খাওয়ার জন্য। বাহ সুলতান ভাই, খুব মজা পাইছি আলহামদুলিল্লাহ।